সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী, চলে এসেছি তোমাদের সাথে ঝাঁকানাকা ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা কিন্তু আরও ঝাঁকানাকা, বিকজ আজকে যে জুনিয়র আমাকে ব্রাশ করে দিচ্ছে সেটা দেখতে গেলে তোমাদের তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তার সাথে দেখতে হবে জুনিয়রের জন্য আমি কী কী শপিং করলাম। আর জুনিয়রের গিটারটা তো তোমরা দেখবে, তার জন্য তো অবশ্যই পুরো ব্লগটাকে ওয়াচ করতে হবে। আর এত সুন্দর মোমো আমাকে কে খাওয়ালো জানার জন্য অবশ্যই সব কিছু তোমাদেরকে দেখতে হবে। সো চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখা শুরু করে দাও। হ্যালো এভরিওয়ান, হেলিতে দুলিতে আমরা ক্যামেরাটা অন করে ফেলেছি। এখন বাজে কটা বলতো ঘড়িতে? সকাল 10:14। আর হেলতে দুলতে বলতে আসলে আমাদের ভোর কিন্তু শুরু হয়, মানে আমাদের ব্রেকফাস্ট শুরু হয় ভোর 5:00-6:00 থেকে। সো ওই টাইমে উঠে পড়ে আবার আমরা ব্রেকফাস্ট করে আবার ঘুমু দিয়ে দিই, তারপরে আমরা এই যে উঠে এখন মা আর ছেলেতে মিলে কী করছি তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ জুনিয়রকে? জুনিয়র কেমন এক্সপ্রেশন দিচ্ছে। ভোরবেলা আমি যেমন চোখ ডলতে ডলতে জুনিয়রকে ব্রেকফাস্ট করাই, জুনিয়রও কিন্তু সকাল 10:00 সময় চোখগুলো খুলে খুলে আমাকে কেমনভাবে ব্রাশ করে দেয় তোমরা দেখো, আর আমার মা কি বলছে দেখো। বাচ্চা জুনিয়র এখন থেকেই কিন্তু জুনিয়রের মায়ের কষ্ট কেমন বুঝতে পারে। আর আমার মার মুখটা দেখছো ভেজাল মুখ হয়ে রয়েছে, কারণ ঘড়ির কাটা তো ভঁ ভঁ করে ঘুরছে। ওই জন্য আমি ওনাকে এখন হেল্পিং হ্যান্ডে মানে এইসব একটু করে দিচ্ছি, একটু চাল ঠাল ধুয়ে দিচ্ছি, আর তার সাথে জুনিয়রের খাবারটাও মানে ভিজিয়ে ঠিজিয়ে রাখবো, আর নিজের ব্রেকফাস্টটা আজকে আমি নিজেই তৈরি করে নেবো। তার আগে আমার ব্রেকফাস্টটা তৈরি করে নেবো। এখানে দেখো পেঁয়াজ টমেটো কাটিনি আমি, এক্সট্রা এক্সট্রা করে বলি আজকাল, পেঁয়াজ লঙ্কা আর তোমার বিট লবণ, আর তার সাথে দিয়েছি হচ্ছে গোলমরিচ, আর এখানে ব্রেডগুলো সেঁকতে দিয়ে দিয়েছি। এবারে এটাকে টোস্ট বানিয়ে নেবো। সব রুটিগুলো একসাথে দিয়ে দিয়েছি, এটাই একটা পদার্থ করে ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করে নেবো। চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে দেখো কুমড়ো কাটছিলাম, আর তার সাথে তোমাদেরকে দেখাই আজকে জুনিয়রকে খাওয়াতে একটু অ্যাড করবো অল্প একটু মিষ্টি আলু বা লাল আলু, তোমরা যেটাই বলে থাকো। আমি এক একদিন চাইছি যে এক একটা প্রোডাক্ট এক একটা জিনিস জুনিয়রকে দেওয়ার জন্য। এক্ষুনি জানো জুনিয়র বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে আসছিল রক্সি, আসলে এতদিন রক্সি রক্সি কোকো কোকো করে করে, যাই হোক ওটা বাদ দাও। সো এই এখন জুনিয়রের খাবারটা সব রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারবো। মানুষের লাইফটা কিভাবে কিভাবে চেঞ্জ হয়ে যায়। এতদিন রান্নাঘরে সবজি কাটতে কাটতে রক্সি কোকোকে ডাক দিতাম, রক্সি বদমাইশি করিস না, কোকো বদমাইশি করিস না, আর এখন আমি জুনিয়রকে রান্নাঘর থেকে ডাক মারছি যে আমি তোর পাশে আছি, আমি দূরে যাইনি, ও ভাবছে হয়তো একা একা আছি, যাই হোক। আর কুমড়ো কাটতে গেলে রক্সির কথা মনে পড়বে না, এটা হয় কিলো কিলো কুমড়ো তো রক্সি কোকোর জন্য আমি কিনতাম, আর সেগুলো আবার রান্না বান্না করে ওদেরকে খাওয়াতাম। যাই হোক এখন ছেলের জন্য রান্না করছি। আর তোমরা যারা নতুন মা হয়েছো তারা বেবিদেরকে এখনও কি অবধি লাল আলু অ্যাড করেছো খাবারে আমাকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমি তো আজকে অ্যাড করছি, জানি না এটা আমি ঠিক করছি কি ভুল করছি, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সাথে নিজের ব্রেকফাস্টটাও কিন্তু আমি তৈরি করে নিলাম। জুনিয়রের খাবার দাবার রেডি করতে করতে আমারও রুটিগুলো হয়ে গেছে হালকা একটুখানি, কি বলবো, স্মোকি স্মোকি হয়ে গেছে ব্যাপার স্যাপ। সো চলো ব্রেকফাস্টটা করে নিই। মানুষের চরিত্র বোঝা দায় হয়ে যায়, লঙ্কারও চরিত্র বোঝা ভারী দায়, লঙ্কাটা প্রচণ্ড ঝাল। জাস্ট কথা বলতে পারছি না বস। 2000 years later. জুনিয়রকে এইভাবে বসিয়ে রেখে জুনিয়রের ভাতটা আমি বসিয়ে দেব কুকারে, তাই তো বাবা। গুড মর্নিং, এখনো গুড মর্নিং আছে, একটু পরে আফটারনুন হয়ে যাবে না? ভালো, হ্যাঁ ভালো আছো? দাদাকে ডাকো, দাদা বলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, I am Devayan Datta and you watching Asansol Vlogger Shravani. টান করে দিয়েছি, কুকারটাও বসিয়ে দিলাম,
আর এই যে এটাও রেডি, চলো এটা বানিয়ে নিই। মিডিয়াম টু লোয়ে কমসে কম 10টা সিটি পড়বে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওদিকে জুনিয়র খাওয়ার হচ্ছে আর আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার, তারিখটা হচ্ছে 10 তারিখ। আর এখানে আমি একটু আপেল সেদ্ধ বসিয়েছি, কারণ জুনিয়রকে একটু আপেল একটু লেবু এসব জাস্ট এক মানে এক ছিটে দু ছিটে এরমভাবে ট্রাই করছি, কারণ এটা অভ্যাস চানের আগে একটু ফল খাওয়ার। সো এই যে এই যে এই যে এই যে দেখো 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 কী করছে, দেখো কোথায় ছিল নেমে ঠেমে কোথায় চলে যাচ্ছে। তো সব কিছু একসাথে করছি, যতটা পাচ্ছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো চলো ব্লগটা কন্টিনিউ করো, সাথে থাকো, তাহলে ইন্টারেস্টিং এক্সাইটিং সব জিনিসপত্র তোমরা দেখতে পারবে। জুনিয়র ফল খেতে একদমই পছন্দ করে না মনে হয়, কারণ ফলটা দিলে পরে ওয়াক ওয়াক করতে থাকে। তো ওই দেখো আবার তাকাচ্ছে, তো ও একটু খেলো ওই এক চামচ দু চামচ মতন। সো চলো, এখন অনেক দেরি হয়ে গেছে আর আমিও আগলি পাগলি একদম হয়ে রয়েছি। আজকে চুল আঁচড়ানোরও সকালবেলা সময় পাইনি, রোজই পাই না, কালকে একটু পেয়েছিলাম, যাই হোক। সো চলো সব কিছু করে নিই। তোমাদের কি মনে হচ্ছে আমি এই যে চুল আঁচড়াতে পারছি না, ঠিক করে সাজুগুজু করতে পারছি না, এর জন্য কি জুনিয়র দায়ী? একদমই নয়। এর জন্য কে দায়ী জানো? আমার মাথার ব্যামো। মাথায় যে আমার কি ব্যামো ঢুকেছে কিছুতেই কমতে চাইছে না, এই জন্য খুব শিগগিরই আমাকে আই হসপিটালে যেতে হবে আর চোখটা ভালো করে দেখিয়ে আসতে হবে। অনেক দিন আগেই তো মেডিসিনের ডক্টর বলে দিয়েছে, এখনও অবধি আমি সময় করে উঠতে পারিনি। সো জুনিয়রকে দেখো, জুনিয়র কিন্তু কষ্টাতে লেগে পড়েছে। তোমাদের কার কার বেবি এইভাবে জুনিয়রের মতন কষ্ট করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর জুনিয়রকে কিন্তু এখন আমাকে এইভাবে কষ্ট করতে দিলে চলবে না, কারণ ঘড়ির কাঁটা ভঁ ভঁ করে ঘুরছে। আমার মাথার ব্যামোর জন্য অলরেডি সব কিছু লেট হয়ে গেছে, এরপরে আরও সব কিছু লেট হয়ে যাবে। তার আগে ওকে আমাকে সব কিছু করিয়ে নিতে হবে, কারণ একটা 10 থেকে 1:20 মধ্যে ওকে আমি ভাতুটা খাও খাও করিয়ে নেবো। তার আগে অয়েল মাখাতে হবে, চানু চানু করাতে হবে সব কিছু। কিন্তু মো দেখো, ওর যুদ্ধ কিন্তু ছাড়ছে না, কালকে উল্টে ও মজা পেয়ে গেছে। এখন সব কিছু ওকে তাড়াতাড়ি করে করিয়ে নিই, তারপরে ভাতটাও খাও খাও করাতে হবে। তো 1:50 বেজে গেছে, জুনিয়রকে এই আমি ঘুমো ঘুমো পাড়িয়ে উঠলাম। এখন অনেক কাজ আমার বাকি রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সো অনেকেই ভাবে যে বাপের বাড়িতে আছি বলে আমাকে কোনো কাজটাই মনে হয় করতে হয় না। আরে বাপের বাড়িতে আছি বলে কি শুয়ে বসে খাবো? ছেলেকে ঘুম পাড়ালাম খাওয়ালাম, আমার কাজ কি শেষ? না বাবা, এই যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোও করতে হয়। এবং মাঝে মাঝে আমি চেষ্টা করি যে আমার মায়েরও একটু কিছু হেল্প করে দিই, তাতে মায়ের একটু সুবিধা হবে, কারণ একা হাতে ভদ্রমহিলা আর কত কাজকর্ম করবে। ওনাকে একটুখানি রান্না করে দিলে উনি আবার একটু খুশি হন। সো এইদিকে দেখো, জুনিয়রের এই জামা কাপড়গুলো এগুলোও আমি কেচে দেবো, কারণ মায়ের শরীরটা কদিন ধরে খুব একটা ঠিক যাচ্ছে না। মায়ের মুখের মধ্যে একটা কিছু হয়েছে, সেটা মেবি ঠান্ডা লাগার থেকেই হয়েছে। ওই কারণে মাকে এখন একটু আমি চাইছি যে একটু কম জল ঘাটুক। এমনিতেই মা প্রচুর জল ঘাটে সারাদিনে, এইটুকু হেল্প করাতে মায়ের কিছু যায় আসে না, মা সব কাজই নিজে নিজেই করে নিতে পারে। সো তবুও আমার মনের শান্তির জন্য আমার মনে হচ্ছে এইটুকু করি, তাহলে যাই হোক একটু সুবিধে হবে হয়তো। আর বেলা হয়ে গেছে যেহেতু, এইভাবে ধুয়ে বারান্দার দিকে আবার মেলে দেবো, কালকে আবার এই জামাকাপড়গুলোতে রোদ খাওয়াতে হবে। আর ওইদিকে জুনিয়রকেও ঘুমো ঘুমো পাড়িয়েছি, একদম সাবধানে সব করতে হবে। ভিজিয়ে দিয়ে এসছি, এখন হচ্ছে লাইটটাকে বন্ধ করে দেবো, কারণ অন্ধকারে ঘুমটা একটু ভালো হবে যদি। সো চলো পরে আসছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। সো জুনিয়র এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে মাকে আরেকটু হেল্প করে দিলে কেমন হয়? আর মা দেখো এখানে নিমকি ভেজেছে। কার কার মা এরমভাবে নিমকি ভাজে অবশ্যই কিন্তু মামাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এদিকে দেখো, মা কড়াইতে তেল অলরেডি দিয়েই রেখেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর চিনি। চিনি দিলে কিন্তু, টমেটো দিলে আর চিনি দিলে এই কালারটা খুব ভালো আসে রান্নার। আর এরপরে দেখো নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে,
হবে। দেখো লবণ, লবণটা গলে গেছে। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু তোমার গরম মশলা পাউডার আর হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দেবো। এখানে কষছে, আর এখানে দেখো পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট রয়েছে আর কি, শিলে বাটা রয়েছে, এটাকে ভালো করে গুলে নিচ্ছি। তো খুন্তি নাড়িয়ে কালারটা কেমন এনেছি বলো মশলার, দারুণ লাগছে বলো, কমেন্ট করে বলবে রান্নার কালারটা কেমন লাগছে। আর আজকে এই খুন্তি নাড়ানোর পিছনে আরেকটাও কারণ আছে, আমি যতক্ষণ এই যে খুন্তি নাড়ানাড়ি করছি ততক্ষণে কিন্তু আমার মায়ের সবজিটা গোছানো হয়ে গেল, ওইদিকে টুকটাক বাসন ধোয়া হয়ে গেল। সো এইটাই হচ্ছে হেল্প করা, একেই বলে হেল্প করা। সো যাই হোক, এখন আমি এর মধ্যে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলা কষাচ্ছি আর বারবার দিয়ে জুনিয়াকে দেখে আসছি, ঘুমটা তো উঠে যায়নি, তো ঘুম থেকে যদি উঠে যায় ব্যাস গন্ডগোল। আমার আজকেরও দুপুরবেলা খাওয়ার দিয়ে তারপরে মাছটা দেবো। তোমরা কে কীভাবে রুই মাছ কাতলা মাছ রান্না করো, আর তোমাদের বাড়ির লোকেরা কোনটা বেশি ভালোবাসে খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো এই দেখো ঝাঁকানাকা করে খুন্তি নাড়াতে নাড়াতে মশলা কষে রোষে একদম রেডি। ভাজা মাছগুলো দিয়ে দিলেই কিন্তু আজকে রান্না কমপ্লিট। মাছগুলো ভেজেছিল মা আর আমি নাড়ালাম খুন্তি। সো রান্না রেডি। 2000 ইয়ার্স লেটার শুনেছি আমার মামার দোকানে। সো এখন ঘড়িতে বাজে সন্ধে 5:30, 5:45, আমি চলে এসেছি মামার দোকানে। কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে কেন এসেছি। সো তোমরা শুনতেই পারলে আবার শুরু করেছি। কি শুরু করেছি বলো তো? আরে ব্লগিং। আমার বাড়ির সকল সদস্যরাই কিন্তু ক্যামেরায় আসতে নারাজ হয়, বিশেষ করে জুনিয়রের মামুগুলো, একদম ক্যামেরা খুললেই দূরে পালিয়ে যায়। ক্যামেরাকে কেন এত যে ভয় পায়, মানে ওরা নিজেদের মুখ দেখাতে চায় না। চা খাওয়াবে, পঙ্কার জামা কিনতে এসে চাই খেয়ে যাই, আর এই যে তাপসদাকে দেখিয়ে দিই একটু ভিডিওতে, এই যে জুনিয়রের জন্য জামা নিয়েছি, সবাই খেয়ে নে। রামমামা কই গেল? যাচ্ছি, কবে আবার যাবে কলা গাছ কাটতে? আরে বন্ধুগণ তোমরা করছোটা কি? তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে আমাকে যোগ্য করে তোলো মনিটাইজেশন অন করার জন্য। শুনতেই তো পারছো এই যে এই ভদ্রলোকগুলো, এরা কিন্তু আমার কাছ থেকে টাকা পেমেন্ট নিতে চাইছে যে ওনাদেরকে ব্লগে দেখাচ্ছি বলে। বুঝতে পারছো আমার বাড়ির লোকজন কেমন সব আমার পিছনে লেগে আছে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হচ্ছে না বলে। যাই হোক এখন চলো আমি বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি করে বাড়ি যাই, একটু হাঁটা দরকার নিজেকে ফিট রাখার জন্য। সারাদিন বসে বসে ঘরে বেসিক্যালি রোহিণীতে গেছিলাম জুনিয়রের কিছু ড্রেস আনার জন্য। জুনিয়র তো 7 মান্থ কমপ্লিট করে ফেলছে, নতুন ড্রেস লাগবে না? তোমরা কমেন্ট করে বলবে ড্রেসগুলো কেমন হয়েছে। আর তার সাথে এনেছি দুটো স্যান্ডো গেঞ্জি, একটা ব্লু কালারের একটা রেড কালারের, এটাও কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর শীতকালে কি বলো তো বেবিদের ড্রেস খুব তাড়াতাড়ি ভিজে যায়, এটাও আরেকটা কারণ নতুন ড্রেস কেনার। আর এই দেখো কি হচ্ছে এখানে, দাদা কি বললো, বাবা যেই দোকান থেকে আমাদের জন্য খেলনা আনতো সবকিছু আনতো, সেই দোকান থেকে গিয়ে দাদা জুনিয়রের জন্য এই সুন্দর গিটারটা নিয়ে এসছে। আর এমনিতে তো জুনিয়র সারাদিনই দা 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 করতে থাকে, কিন্তু কি করব দাদা তো খুব তাড়াতাড়ি গুড বাই করে ফেলেছে। আর এই দিকে দেখো জুনিয়রের জন্য শুধু আনেনি, আমার জন্য জানো দাদা কি নিয়ে এসছে, দেখা যাক কি এনেছে দাদা আমার জন্য কি নিয়ে এসছে। গরম গরম, এই তুই খাবি না? আমি কেমন পাগলের মতন কথা বলি বলো তো তোমরা? আরে বাবা, বাও মোমোর প্যাকেট থেকে কি বিরিয়ানি বেরোবে? আরে বাবা, বাও মোমোর প্যাকেট থেকে তো বাও মোমোই বেরোবে, হয়তো ওইটা স্টিম নয়তো ওইটা ফ্রাইড, তো দেখা যাক এটা কি বেরোয়, ফ্রাইড না স্ট্রিম মোমো। যাই হোক স্ট্রিম মোমো, কিন্তু এটা একদমই ঠান্ডা হয়ে গেছে, একটুকো গরম নেই। আর তোমরা কারা কারা বাও মোমো থেকে মোমো খেতে ভালোবাসো আমাকে জানাবে। বাও মোমোর মোমো কিন্তু খুবই টেস্টি হয়, সেটা আমরা জানি যারা খেয়েছি, আর যারা খাইনি তারা জানি না। কিন্তু আমার একটা জিনিস খুবই বাজে লাগে, ওরা স্যুপ দেয় না, ওরা দুরকম 3 রকমের সস দেয়, মেয়োনিজ দেয়, কিন্তু ওরা
স্যুপটা দেয় না। আর মোমো স্যুপ ছাড়া খেতে ভালো লাগে? তোমাদের কার কার ভালো লাগে স্যুপ ছাড়া খেতে বলো তো। ফ্রাইডটা তবুও ভালো লাগে, কিন্তু স্টিম মোমোটা উইদাউট স্যুপ আমার তো একদমই পছন্দ হয় না। আর মোমোটা খুবই টেস্টি লাগছে, কিন্তু একদম মিয়ে গেছে, মানে একদম ঠান্ডা হয়ে শিটে গেছে, কিন্তু ভিতরটা খুবই টেস্টি, কারণ চিজি মোমো, ফ্রাইড চিজি মোমো। সো এখন আমাকে নিজে নিজে খেলে চলবে না, দাদা খাবে না তো কি হয়েছে, মাকে একটু দেব, মা একটু টেস্ট করুক আর তার সাথে আমি। তো যাই হোক, চলো ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা।